ক্রমাগত ডিজিটাল হচ্ছে পৃথিবী, সেই সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশও। আর ডিজিটাল দেশ গঠনে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানগুলোর ভূমিকাও অগ্রগণ্য। উন্নয়নের সহযাত্রী হয়ে যে সকল দেশীয় সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ডিজিটাল দেশ গঠনে কাজ করছে, তাদের মধ্যে নগর সলিউশনস লিমিটেড অন্যতম। তিনজন পার্টনার মিলে 2009 সালে শুরু করা এই প্রতিষ্ঠানটিতে এখন কাজ করছে 27 জন আইটি এক্সপার্ট। সফটওয়্যার ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ সহ সব ধরনের কাজের মাধ্যমেই চলছে তাদের সাফল্যময় পথ চলা। চলুন শুনি নিই নগর সলিউশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুস্তাফিজুর রহমানের মুখ থেকে। আমরা নগর সলিউশনস লিমিটেডের যাত্রা শুরু করেছি 2009 থেকে। আমরা যখন প্রথম শুরু করি তখন আমরা তিন ফ্রেন্ড মিলে শুরু করি একটা বাসাতে। আমরা তিনজনেই থাকতাম, থেকে কাজ শুরু করেছি। এবং আমি যেহেতু সফটওয়্যারে পড়াশোনা করেছি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করছি, সেক্ষেত্রে আমি নিজেই ডেভেলপমেন্ট করতাম আর আমার দুই ফ্রেন্ড মার্কেটিং করতো। তো সেভাবে অনেক স্ট্রাগল করে চলতে থাকে আমাদের বিজনেস। 2012-এর দিকে আমি প্রোপারেটরশিপ বিজনেস শুরু করি। এই বিজনেসটাকে নগর সলিউশনস নাম দিয়েই শুরু হয়। তারপরে যাত্রা শুরু করেছি, তখন আমরা বেসিসের মেম্বার হয়েছি। 2013-এ আমরা বেসিসের অ্যাসোসিয়েট মেম্বার হয়েছি। 2016-এ এসে আমি আসলে একটা ব্যাংক লোন চেয়েছিলাম, তখন ব্যাংক লোন পেয়েছি। সেখান থেকে আসলে 2016-এ আমরা কোম্পানিটাকে লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত করেছি। নাও এটা নগর সলিউশনস লিমিটেড, তখন আমরা বিসিসিএর মেম্বার, মানে বাংলাদেশ কম্পিউটার সমিতিরও মেম্বার হয়ে গেছি। আমরা ISO সার্টিফাইড কোম্পানি, বাংলাদেশ ন্যাশনাল ICT অ্যাওয়ার্ডেড কোম্পানি। অন সাপ্লাই চেন ম্যানেজমেন্ট পোর্টালের উপর আমরা কোম্পানি। আমাদের মোস্টলি সার্ভিস প্রোভাইড করি আসলে সফটওয়্যার ডেভেলপমেন্টের উপর। আমরা ERP সার্ভিস দিয়ে থাকি, তারপর হচ্ছে মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট করি, ডিজিটাল মার্কেটিংও আমাদের একটা উইং। এছাড়া আছে আমরা সিকিউরিটি সিস্টেম নিয়ে কাজ করতেছি। অলসো মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা জিনিস, আমরা অনলাইন বাইরের দেশ থেকে সাপোর্টটা দিয়ে থাকি। বাইরের দেশের একটা সফটওয়্যার, দ্যাট ইজ প্ল্যাগারিজম সফটওয়্যার, সেই সফটওয়্যারটা আমরা বাংলাদেশের একমাত্র অথরাইজড রিসেলার, যা আমরা কয়েকটা ইউনিভার্সিটিতে অলরেডি আমরা দিয়েছি। এবং কোহা ডিজিটাল লাইব্রেরি, আপনারা সবাই জানেন যে কোহা ওপেন সোর্স একটা লাইব্রেরি সিস্টেম, সেই লাইব্রেরি সিস্টেম নিয়ে আমরা কাজ করতেছি। 2013 থেকেই আমরা কাজ করতেছি। বাংলাদেশ আর্মি ডিজিটাল লাইব্রেরি আমাদের এই সফটওয়্যারটা নিচ্ছে, রাওয়া ক্লাব, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি এবং আদার কিছু ইউনিভার্সিটিজ আমাদের এই সফটওয়্যারটা ইউজ করতেছে। এছাড়া আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ক্লায়েন্ট হচ্ছে বাংলাদেশ আর্মি, বাংলাদেশ নেভি, তারপর হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্টের কিছু ডিপার্টমেন্ট এন্ড মন্ত্রণালয় আছে, তারপর আছে বাংলাদেশ ব্যবসা, তারপর আছে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি আছে, তারপর আর্টক আছে, ব্র্যাক ইজ অলসো আওয়ার ক্লায়েন্ট। আমাদের ইম্পর্টেন্ট কিছু প্রজেক্ট হয়েছে বাংলাদেশ গভর্নমেন্টের প্রাইম মিনিস্টার ভবনে আশ্রয়ন ডাটাবেস, অনলাইন ডাটাবেস সিস্টেম আমরা করেছি, তারপর পার্সোনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম করেছি হচ্ছে MES আর্মি আন্ডারে, তারপর হচ্ছে আমরা কাজ করেছি অনলাইন ডাটাবেস ব্ল্যাক বেঙ্গল প্রজেক্ট, সেটা হচ্ছে লাইভস্টকের আন্ডারে। এছাড়া আমরা বাংলাদেশ নেভির জন্য কাজ করেছি, আর নেভি রেশন এবং ক্লোদিং সফটওয়্যার করেছি আমরা, আর্মির স্টক অ্যান্ড ইনভেন্টরি সফটওয়্যারটা আমরা করেছি, আমরা আর্মি ডিজিটাল লাইব্রেরি কোহা সিস্টেম নিয়ে কাজ করেছি, BSMR বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির লিড ম্যানেজমেন্ট সিস্টেম উইথ মোবাইল অ্যাপস কাজটা আমরা করেছি। এখন আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশের ওয়ান অফ দ্য লিডিং সফটওয়্যার কোম্পানি। আমরা বাংলাদেশের অনেক বড় বড় টেন্ডার এখন অংশগ্রহণ করতেছি, অনেকগুলো টেন্ডার আমরা কাজ করতেছি। ভবিষ্যতে আমাদের কিছু ভিশন প্ল্যান আছে। ভবিষ্যতে তো আমি অলরেডি বলেছি যে আমাদের মোবাইল, আমরা ব্লকচেইন নিয়ে কাজ করব, অলসো IoT নিয়ে আমরা স্টিল কাজ করতেছি। ভবিষ্যতে আমরা IoT একটা ইন্ডাস্ট্রি করার প্ল্যানে আছে, আমরা IoT নিয়ে আছে বাংলাদেশে একটা রেগুলেশন তৈরি করা যায় যেন, সেই জন্য আমরা IoT নিয়ে আমরা প্ল্যান করতেছি, IoT-তে কাজ করবো এবং ব্লকচেইন টেকনোলজিতে নিয়ে আমরা কিছু কাজ করবো। অলরেডি আমাদের বিভিন্ন ইন্টারন্যাশনাল ক্লায়েন্টরা অলরেডি আমাদের নক করছেন ব্লকচেইন টেকনোলজি নিয়ে কাজ করার জন্য। সো
আমরা স্টার্ট করেছি ইনশাল্লাহ আগামী বছর থেকে আমরা ব্লকচেইন এর ফুল ফেজে কাজ করব ভবিষ্যতে, এবং বাংলাদেশের উইদিন ফাইভ ইয়ার্স আমরা বাংলাদেশের দক্ষিণ এশিয়ার মধ্যে আমরা যেন একটা টপ টেন কোম্পানিজের মধ্যে আসতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করতেছি। এখন আমাদেরকে যারা যারা সাপোর্ট করতেছেন ইনশাল্লাহ তারা আমাদেরকে বলছেন যে ভবিষ্যতে আরও সাপোর্ট